নতুন ছবির প্রচারে কলেজের ছাত্রছাত্রীদের মাঝে কার্তিক আরিয়ান। তার নতুন ছবি শাহজাদার প্রচারে আগরপাড়ার একটি কলেজে আসেন তিনি। আবদার মেনে ছাত্রছাত্রীদের সাথে সেলফিও তোলেন। এতদিন রোম্যান্টিক হিরোর চরিত্রে অভিনয় করলেও এই প্রথম অ্যাকশন হিরোর ভূমিকায় বলিউডের চকলেট বয় খ্যাত কার্তিক আরিয়ান। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা শাহজাদা। ছবির মুক্তির আগে কলকাতায় আসেন কার্তিক আরিয়ান। শাহজাদা সিনেমার প্রমোশনে আগরপাড়ার নারুলা ইনস্টিটিউশন কলেজে এলেন অভিনেতা কার্তিক আরিয়ান। স্বাভাবিকভাবেই অভিনেতাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেল ছাত্রছাত্রীদের মধ্যে। ছবি প্রমোশনের মঞ্চে অভিনেতা কার্তিক আরিয়ান সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। কলকাতা আগে মুঝে মজা আ জাতা হ্যায় হামেশা। यार जिस तरीके से आप वेलकम करते हैं, जिस तरीके से डांस करते हैं गानों पे, अलग ही एनर्जी है। खूब बालोवाशी। लास्ट फिल्म आपने भूल भुलैया 2 को बहुत बहुत प्यार दिया था। मैं यहाँ पे अमीजे तुम्हार लॉन्च करने यहाँ पे आया था कोलकाता में, और खूब प्यार दिया था आपने। प्लीज शहजादा 2 दिन बाद रिलीज हो रही है, परसों आप सब देखने जाएंगे ना। পাশাপাশি নাচও পরিবেশন করলেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। জানা যায় ছাত্রছাত্রীদের আবদার মেনে তাদের সাথে সেলফিও তুলেছেন কার্তিক। বলিউডে যবে থেকে কার্তিক আরিয়ানের আবির্ভাব ঘটেছে তখন থেকেই কোনো রোম্যান্টিক হিরোর চরিত্রে অথবা হাসির চরিত্রের মধ্য দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। ঠিক সেই রকমই কয়েকটি জনপ্রিয় সিনেমা হল লাভ আজকাল, লুকাচুপি, ভুলভুলায়া 2 সহ বেশ কয়েকটি সিনেমা। কিন্তু বলিউডে তার আগামী মুভি শাহজাদাতে একেবারে নয়া অবতারে অর্থাৎ অ্যাকশন হিরোর ভূমিকায় হাজির হয়েছেন অভিনেতা। কয়েক মিনিটের ট্রেলারের ধুমধুমার অ্যাকশন সিকোয়েন্সে অগুন্তি দর্শকের মন কেড়েছেন কার্তিক। সিনেমায় শুধু অ্যাকশন দৃশ্য নয়, সেই সাথে চকলেট বয় রোম্যান্টিক দৃশ্য দেখতে পাবেন দর্শকেরা। সদ্য মুক্তিপ্রাপ্ত কিং খানের পাঠান ইতিমধ্যেই 900 কোটির ব্যবসা করে ফেলেছে, বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলেছে। একদিকে যখন পাঠানের জমজমাট অ্যাকশানে তাক লাগিয়েছেন কিং খান, তখন অন্যদিকে চকলেট বয়ের ইমেজ সরিয়ে অ্যাকশন হিরোর ভূমিকায় কার্তিক কতটা মন কাড়বেন দর্শকদের, সেটা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।